আমরা আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে তাদের বাধা অতিক্রম করার জন্য আমরা ছাত্রলীগ রাজপথে আছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের দেহে রক্ত রয়েছে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্য আমরা রাজপথে থাকব, সেই শপথ নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি জামাত তারা তাদের যে পুরনরূপ, তারা সে তাদের পুরনরূপ বারবার দেখায়, তারা মানুষ পোড়ায়, তারা গাড়ি পোড়ায়। তার বিপরীতে আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের গল্প শোনানোর জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের কর্মসূচি বলতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত যদি আমাদের রাজপথে থাকতে হয়, আমাদের গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য আমাদের যে সকল দায়িত্ব পালন করতে হয়, আমরা প্রত্যেকটি দায়িত্ব পালন করার জন্য আমরা রাজপথে আছি। আমাদের নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, আমাদের কর্মসূচি সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া।